नमस्कार दर्शक बंधुरा, सहज भाषा धर्मकथार नतून पर्व अपन सकल के सुस्वागतम। बंधुरा आज के विषय नहीं आलोचना करब से हलो बाड़ीते गाड़ीते व्यवसा क्षेत्रे जे आम्रा लंका लेबू झोलाई से लंका लेबू झोलाबार सठिक नियम ए पद्धति की सेटाई किन्तु आज के आलोचना करब। बंधुरा एखाने एकटा कथा आपनादेर बोले दी जे लंका लेबू झोलाबार क्षेत्रे किन्तु एकटी साइंटिफिक ব্যাপারও আছে, সেটা হচ্ছে দেখুন এই লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে এবং এই লঙ্কাতে থাকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই সাইট্রিক এবং অ্যামিনো অ্যাসিড এগুলো কিন্তু ভীষণভাবে ঝাঁঝালো হয়, তাই এই লেবু লঙ্কা যদি বাড়িতে বা আমাদের ব্যবসা ক্ষেত্রে বা গাড়িতে এই সমস্ত জায়গায় যদি আমরা ঝোলাই তাহলে কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ ওই পরিমণ্ডলে থাকবে এবং সেখানে কিন্তু রোগ জীবাণুর আক্রমণ কীট পতঙ্গের আক্রমণ কিন্তু অনেক কম হয়। এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে আধ্যাত্মিকতার দিক থেকে জ্যোতিষ তন্ত্র মতে যে সমস্ত নিয়মগুলো আছে তার মধ্যেও কিন্তু দেখা যায় লঙ্কা লেবুর প্রাধান্য। তা লঙ্কা লেবুর ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে অবশ্যই এই লঙ্কা লেবু আপনারা শনিবার দিন করে বেলা থাকতে, অর্থাৎ যখন সূর্য থাকে সেই সময়, কখনোই সন্ধ্যেবেলাটাকে ঝোলানো যায় না, এটাকে সূর্য অস্ত যাওয়ার পরে আর ঝোলাবেন না, সবসময় সূর্য থাকার সময় দিনের বেলা এই লঙ্কা লেবু ঝোলাবার নিয়ম। এবং একটা ভুল আপনারা অনেকেই করে থাকেন, ব্যবসা ক্ষেত্রে যারা বিশেষ করে বিজনেস করছেন দেখা যায় তারা লঙ্কা লেবু ঝোলাচ্ছেন কিন্তু যে মালিক সে না ঝুলিয়ে কর্মচারীদের দিয়ে সেই কাজটি করিয়ে নিচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ এটা করলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। যে মালিক ব্যবসা ক্ষেত্রের সেই কিন্তু এই লঙ্কা লেবু ঝোলাবে শনিবার করে দিনের বেলা, তবেই কিন্তু এর সম্পূর্ণ ফল লাভ হয়। আর লঙ্কা লেবু অনেকেই কিনে নিয়ে আসেন, বাজার থেকে কিনে নিয়ে এসে ঝোলান, সেই ক্ষেত্রেও কিছু সমস্যা আছে। যেমন এই লঙ্কা লেবুর যে থ্রেডটা, অর্থাৎ যে সুতোটা, সেটা কিন্তু হলুদ লাল সংমিশ্রণে করতে হবে বা হলুদ রঙের করতে হবে। তো এইভাবে যদি করা যায়, সেটা ওরা বা মার্কেটে অনেক সময় পাওয়া যায় না, তাহলে আপনারা কিন্তু নিজেরা যদি করে নিতে পারেন সবথেকে বেস্ট হয়। আর এই ক্ষেত্রে সাতটা লঙ্কা আপনাদের লাগবে এবং এর যে পদ্ধতি আছে সেটা চলুন প্রথমে আমরা একবার দেখে নিই, তারপরে আমরা আসছি আবার পরবর্তী অংশে। বন্ধুরা প্রথমে এখানে আমরা যে লঙ্কাটা বেঁধে নিলাম এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন লাল হলুদ কিন্তু সুতো আছে, এই লাল হলুদ সুতো দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করবেন। লঙ্কাটা বেঁধে নেওয়া হয়েছে, এরপরে এখানে এই লঙ্কাটা যখন প্রথম লঙ্কাটা আপনারা বাঁধবেন তখন ওখানে ফার্স্টে একবার এই মন্ত্রটা উচ্চারণ করে নিতে হবে। এই লঙ্কাটা যখন বাঁধা হবে তখন কিন্তু একবার উচ্চারণ করে নিতে হবে, ওম হ্রিং বগলামুখী স্বাহা। এরপরে আবার যখন আমরা এই দ্বিতীয় লেবুটাকে যখন আমরা এখানে বাঁধবো তখন কিন্তু আবার আমরা এই মন্ত্রটা বলবো তিনবার। এই ক্ষেত্রে এই লেবুটাকে বাঁধার সময় তিনবার মন্ত্রটা বলতে হবে, ওম হ্রিম বগলামুখী স্বাহা, ওম হ্রিম বগলামুখী স্বাহা, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এরপরে আমরা আবার একটা করে লঙ্কা নেব এবং আমরা এই মন্ত্রটা বলবো। এরপরে আবার আমরা এই লঙ্কাটা দেখুন ঢোকাচ্ছি, ওম হ্রিম বগলামুখী স্বাহা, এই মন্ত্র উচ্চারণ করে আমরা এরপরে এই লঙ্কাটি প্রবেশ করিয়ে নিলাম, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এরপরে আবার আরেকটি লঙ্কা আমরা নেব, নিয়ে আমরা একইভাবে মন্ত্র বলবো, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এরপরে আমরা আরেকবার লঙ্কা নেব এবং বলবো, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এইভাবে আমরা এখানে তিনটে লঙ্কা আমরা এখানে প্রবেশ করিয়ে নিলাম। এরপরে আবার একটা লেবু নেব, লেবু নিয়ে এবার আবার লেবুটাকে ঢোকাবার সময় আমরা তিনবার মন্ত্র উচ্চারণ করব, ওম হ্রিম বগলামুখী স্বাহা, ওম হ্রিম বগলামুখী স্বাহা, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এরপরে আমরা আবার তিনটে লঙ্কা প্রবেশ করাব, ওম হ্রিম বগলামুখী স্বাহা, ওম হ্রিম বগলামুখী স্বাহা, ওম হ্রিম বগলামুখী, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এইভাবে আমরা লঙ্কাগুলো ঢুকিয়ে দিলাম। এরপর আমরা লাস্ট যে লেবুটা আছে সেই লেবুটা প্রবেশ করাবো এবং মন্ত্র উচ্চারণ করব, ওম হ্রিম বগলামুখী স্বাহা। এবং এইভাবে আমাদের সম্পূর্ণ যে ক্রিয়াটি সেটা কমপ্লিট হবে এবং সব শেষে আমরা যখন এটা ঝোলাবো তখন কিন্তু আমাদের
আরেকবার এই যে ওং হ্রিম বগলামুখী সহা এই মন্ত্রটা কিন্তু তিনবার পাঠ করতে হবে এই লেবুটাকে হাতে ধরে নিয়ে, তারপরে আমরা এটাকে টাঙিয়ে দেব। তো দেখে নিলাম যে কিভাবে এই লঙ্কা লেবু বানাতে হয় এবং কি এর মন্ত্র। মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আরেকবার, ওং হ্রিম বগলামুখী সহা। এই মন্ত্রটা শেষে আপনারা ওই দ্রব্যটা ধরে, অর্থাৎ লঙ্কা লেবুটি ধরে তিনবার উচ্চারণ করে টাঙিয়ে দেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে এই লঙ্কা লেবু বানাতে হয় এবং কীভাবেই বা এটা কাজ হয়। এটা কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে নজর দোষ যেমন আটকাবে, কুনজর দৃষ্টি থেকে আটকাবে, বাইরের যে সমস্ত নেগেটিভ এনার্জি তার যে স্রোত সেইগুলোও কিন্তু আসবে না, এবং ব্যবসা ক্ষেত্র যেমন উন্নতি হবে, বাড়িতে লাগালে বাড়িতে নজর দোষ, বাড়ির গৃহ পরিবেশে অশান্তির সৃষ্টি হওয়া বা বাড়িতে যে বাস্তু দোষগুলো হওয়ার ফলে শারীরিক অসুস্থতা ইত্যাদি নেমে আসে, সেই সমস্ত দোষ থেকেও কিন্তু মা বগলামুখীর আশীর্বাদে এই যে ক্রিয়াটি করলে কিন্তু আপনারা মুক্ত থাকবেন। এবং অবশ্যই কোনো খারাপ দৃষ্টি আপনাদের বাড়িতে বা আপনারা যে কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র সেইখানে বা যারা গাড়িতে লাগাচ্ছেন, গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, সেই সম্বন্ধীয় যে সমস্যাগুলো সেইগুলো থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই রক্ষা পেয়ে যাবেন। অবশ্যই ক্রিয়াটি করতেই পারেন। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং সহজ ভাষায় ধর্মকথার সাথে থাকার জন্য সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, এবং পর্বটি বেশি মাত্রায় শেয়ার করে সকল বন্ধুকে দেখতে সাহায্য করুন। আর একটা কথা বলে দিই, সহজ ভাষায় ধর্মকথার একটা নতুন ফেসবুক পেজ এসেছে, আমি নিচে তার লিঙ্ক দিয়ে দেব। সেই ফেসবুক পেজটা আপনারা অবশ্যই লাইক করুন, এবং লাইক করলে সেই ফেসবুক পেজে অনেক তথ্য আমরা তুলে ধরব, সেই তথ্যগুলো আপনাদের কাছে চলে যাবে। অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।